আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালোবাসি আজকে রান্না করব প্রথমে পেঁয়াজ রসুন ভালো করে আধা বাটা করে দিয়ে রান্না করব মুরগির তরকারি আজকে একদম স্পেশালভাবে সবসময় তো ভালো করে পেলেন্ট করে বেটে রান্না করে আজকে পেঁয়াজ রসুন অল্প বেটে রান্না করব। যা থাকে তাই প্রথমে তেল হলুদ মরিচ ধনিয়া তারপর মাংসের মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যত মশলা কষানো হবে ততই তর টেস্ট লাগবে যত কষাবে ততই টেস্ট লাগবে যে কোনো তরকারি কিন্তু আজকে মুরগির তরকারিটা আমি অন্যভাবে রান্না করতেছি যেহেতু আমি রসুন আদা সব থেতু করে দিয়েছি যা এটা একদরকমের টেস্ট আমি ওইভাবে রান্না করতেছি ভালো করে মুরগির মাংসগুলো দিয়ে ঘরের মধ্যে অল্প একটু মুরগির মাংস ছিল ওগুলো দিয়ে রান্না করতেছি বেশি জাল দেব না তরকারিটায় অল্প জাল দিয়ে রান্না করব মিডিয়াম তো আজকে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মিশাইতেছি মিশিয়ে দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করব ভালো করে কষিয়ে নেব মশলা প্রথমে বেশি করে কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসটাও ভালো করে কষিয়ে নেব এখন মাংস থেকে পানি বের হয়েছে আমি পানি দেব না কষানোর জন্য তাই ভালো করে কষিয়ে শুকনা হয়ে আসলে তেলগুলো মশলার উপরে উঠে আসলে বুঝতে পারবো যে মশলাটা সবজিটা কষিয়ে রয়েছে এখন মুরগি মাংসটা কষানো হয়ে গেছে যেহেতু তেল উঠে গেছে তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু জালের জন্য একদম অল্প জাল খাওয়া যায় না তাই কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দেব একদম কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসটা কষানো সিদ্ধ হয়ে আসছে পায়ে এখন অল্প পরিমাণে গরম পানি দিয়ে দেব গরম পানিটা মাংসর মধ্যে দিলে তরকারিটা একদম সিদ্ধ হয় ভালো করে তাই গরম পানি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে এখানে মুরগির মাংস কম ছিল হাড় ছিল একটু বেশি তাই ওগুলো দিয়ে একটু জাল জাল করে রান্না করতেছি তারপর আবার ভালো করে নড়ে চড়ে দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট পর আবার তরকারিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর তারপরে একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দেবো যখন তরকারিটা হয়ে আসবে তখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক কালারটা অনেক সুন্দর খেতে অনেক টেস্ট হয়েছে হাজব্যান্ড তো অনেক খুশি হয়েছে তরকারিটা কী বলছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ